বলুন তো রাশিয়ার বিমান বাহিনীতে থাকা সবথেকে আধুনিক বিমান কোনটি? স্ক্রিনে যে সুখুই SU-35 বিমান দেখতে পাচ্ছেন এটাই বর্তমানে রাশিয়ার বিমান বাহিনীতে সবথেকে আধুনিক বিমান। অবিশ্বাস্য ক্ষমতার অধিকারী এই বিমান সিরিয়ায় এমন সব কাণ্ড ঘটিয়েছে যা শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন। সংবাদ মাধ্যম স্পুটনিকের দেওয়া তথ্য অনুযায়ী শুধুমাত্র 2019 সালে এই বিমানগুলো মোট 5 বার ইসরায়েলের বিমানকে ধাওয়া করে সিরিয়া থেকে বের করে দিয়েছিল। এর মধ্যে অন্তত 2 বার ইসরায়েলি বিমান হামলা থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বাঁচিয়েছিল এই বিমানগুলো। ইসরায়েল ছাড়াও 2019 সালে আরও 2 বার তুরস্কের F-16 বিমান সিরিয়ায় আক্রমণ করতে এসে এই বিমানগুলোর কাছে ধাওয়া খেয়ে পালিয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই বিমানগুলোর কাছে ধাওয়া খেয়ে পালানোর পর এর কদর বুঝে তুরস্ক এবং প্রেসিডেন্ট এরদোগান আমেরিকার F-15 বিমান কেনা বাদ দিয়ে এই বিমানগুলো কেনার জন্য রাশিয়ার সাথে আলোচনা শুরু করে। কিন্তু কি আছে এই বিমানে? চলুন পুরো ভিডিওটি দেখতে দেখতে এর আশ্চর্যজনক সব তথ্য জানা যাক। এই বিমানগুলো মূলত সুখোই SU-27 বিমানের এম ভার্সনগুলোর ইঞ্জিন আর ককপিট উন্নত করে তৈরি করা হয়েছে। প্রথমে সুখোই কোম্পানি বিদেশে রপ্তানির জন্য বিমানগুলো তৈরি করেছিল, কিন্তু এতে অবিশ্বাস্য মেনুভার দেখে রাশিয়ার বিমান বাহিনী 2007 সালে বিমানগুলো কিনে নেয় এবং বিদেশে রপ্তানিতে নিষেধাজ্ঞা শুরু করে। এগুলো শুধু রাশিয়ার বিমান বাহিনীতেই সবথেকে আধুনিক বিমান নয়, বরং চীনের বিমান বাহিনীতেও এই বিমানগুলোই সবথেকে আধুনিক। এই বিমানগুলোর অনেক প্রযুক্তি বর্তমানে নির্মাণাধীন SU-57 বিমানে যুক্ত করা হয়েছে। বিমানটির সবথেকে উল্লেখযোগ্য দিক হচ্ছে এর ইঞ্জিনের থার্স্ট ভেক্টরিং সিস্টেম। এই সিস্টেমে ইঞ্জিনের শেষ প্রান্ত বা নজেলে হার্ডওয়্যারগুলো এমনভাবে বসানো হয় যাতে পাইলট চাইলে নজেল দুটিকে যে কোনো দিকে নড়াচড়া করাতে পারে, ঠিক যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এতে করে পাইলট সহজেই বিমানটিকে দ্রুত দিক পরিবর্তন বা ওঠানামা করাতে পারে, যার কারণে যুদ্ধ ময়দানে অন্য যে কোনো বিমানের সামনে আসলে বোকা হয়ে যায়। বিমানটির গতিও কিন্তু মারাত্মক, ঘন্টায় এটা প্রায় 2500 কিলোমিটার বেগে উড়তে পারে। এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক নিয়ে এটা প্রায় 4500 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। বিমানটি হার্ড পয়েন্ট 12টি, অর্থাৎ একসাথে কমপক্ষে 12টি মিসাইল বহন করতে পারে বিমানটি। আকাশ থেকে মাটিতে কিংবা আকাশে অন্য বিমানকে ধ্বংসের জন্য কিংবা পানিতে জাহাজ ধ্বংস সব ধরনের অস্ত্রই রাখতে পারে এই বিমানটি, যার কারণে আমেরিকা, ইসরায়েল, তুরস্ক কেউই এই বিমানের কাছে যাওয়ার সাহস পায় না। বিমানটি প্রথম অপারেশন চালায় সিরিয়া যুদ্ধে। সিরিয়ায় মাত্র 4টি এরকম বিমান আছে। এই 4টি বিমানেই ইসরায়েল, আমেরিকা এবং তুরস্কের পাইলটদের কলিজা শুকিয়ে দিয়েছে। 2016 সালে তুরস্ক রাশিয়ার বিমানকে ভূপাতিত করার পর রাশিয়া এই বিমানগুলো সিরিয়ায় নিয়ে আসে। মূলত এই বিমানগুলোর প্রধান কাজ হচ্ছে বোম্বিংয়ের সময় রাশিয়ার অন্য বিমানগুলোকে আমেরিকা, ইসরায়েল এবং তুরস্কের হাত থেকে রক্ষা করা। এর পাশাপাশি আমেরিকা, ইসরায়েল বা তুরস্ক যেন সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালাতে না পারে সেই পাহারাও দেয় এই বিমানগুলো। শুধু 2019 সালেই মোট 7 বার ইসরায়েল এবং তুরস্কের বিমান হামলা থেকে সিরিয়াকে বাঁচিয়েছে এই বিমানগুলো। এর মধ্যে 2 বার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাসভবনে হামলা করতে যাচ্ছিল ইসরায়েলি বিমান, আর আমেরিকানরা খুব কাছে থেকে এর ক্ষমতা দেখেছে জন্য কখনো এই বিমানের মোকাবেলা করার কথা চিন্তাও করেনি। বাংলাদেশি টাকায় এক একটি বিমানের দাম 720 কোটি টাকা। এখন পর্যন্ত এরকম মোট 130টি বিমান তৈরি করা হয়েছে। রাশিয়া একাই ব্যবহার করে 88টা বিমান। চীন 120টা এরকম বিমান কিনতে চেয়েছিল, কিন্তু রাশিয়া মাত্র 24টি বিমান বিক্রি করেছে। এছাড়াও আলজেরিয়া এবং ইন্দোনেশিয়াও বেশ কিছু বিমান অপারেট করছে। ব্রাজিল এই বিমান কিনতে চেয়েও ব্যর্থ হয়েছে, তবে ভারত এবং তুরস্ক বিমানগুলো কেনার জন্য উঠে পড়ে লেগেছে। অবশ্য রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী তুরস্কের কাছে বিমান বিক্রির ব্যাপারে সম্মতিসূচক কথা বলেছেন। দর্শক, গত 10 বছরের যুদ্ধ ময়দানে এই বিমানের মতো সফল বিমান আর একটিও নেই। নিউজ রিপোর্টে কিংবা ব্লগে কোনো বিমানের ক্ষমতা সম্পর্কে অনেক কিছুই বলা যায়, কিন্তু যখন কোনো বিমানের কাছে ধাওয়া খেয়ে ইসরায়েল এবং তুরস্কের বিমান বাহিনীর পাইলটরা পালায় তখন সেই বিমানের ক্ষমতা নিয়ে বাড়তি কিছুই বলার নেই। নিঃসন্দেহে সিরিয়ায় এই বিমানগুলো আমেরিকা এবং ইসরায়েলকে ভয়ঙ্কর চাপে রেখেছে। হয়তো বিমানগুলো না থাকলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এতদিনে ইসরায়েলি বিমান হামলায় কয়লা হয়ে যেত।